আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ফিনল্যান্ড সম্পর্কে জানব। ফিনল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অফ ফিনল্যান্ড। এটি উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি নর্ডিক দেশ। ফিনল্যান্ডের দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর, পশ্চিমে বথেনিয়া উপসাগর, উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া এবং উত্তর পশ্চিমে সুইডেন অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে নবীন রাষ্ট্রগুলোর একটি হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বাতন্ত্র সুবিদিত। এখানে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা। এছাড়া এখানে ঘন সবুজ অরণ্য এবং প্রচুর হ্রদ রয়েছে। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলোকে প্রায়ই ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয়। আর অর্থনৈতিকভাবে দেশটি অত্যন্ত উন্নত। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম ফিনল্যান্ড। তারা শিল্পখাতে প্রভূত অগ্রগতি অর্জন করেছে। এছাড়া শিক্ষা, ব্যক্তি স্বাধীনতা, জীবনযাপনের মান এবং মানব উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি ফিনল্যান্ড। তাহলে চলুন ফিনল্যান্ড দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয় এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে। কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। 700 বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর 1809 সালে এটি রুশদের করায়ত্ত হয়। এরপর রুশ বিপ্লবের পরে 1917 সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ফিনল্যান্ড ও রাশিয়া বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং 1991 সাল পর্যন্ত দেশ দুইটির মধ্যে দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল। 1991 সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে। 338,455 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 55,28,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 64তম দেশ। ফিনিশ এবং সুইডিশ ফিনল্যান্ডের সরকারি ভাষা। এর মধ্যে ফিনিশ ভাষায় দেশটির 88% মানুষ কথা বলে। সরকারিভাবে স্বীকৃত সংখ্যালঘু ভাষাগুলো হল সামি, রোমানি এবং ফিনীয় প্রতীকী ভাষা। খ্রিস্ট ধর্ম ফিনল্যান্ডের প্রধান ধর্ম। দেশের প্রায় 70% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে 29% নাস্তিক এবং বাকি 1% অন্যান্য ধর্মে বিশ্বাসী। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও প্রধান শহর। শহরটি দেশের দক্ষিণ অংশে ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। এটি ফিনল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে জনসংখ্যাবহুল শহর। শহরটির বর্তমান মোট জনসংখ্যা প্রায় 656,000। স্টকহোম এবং অসলোয়ের পরে হেলসিঙ্কি নর্ডিক দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম শহর। এছাড়া বসবাসের জন্য বিশ্বের প্রথম সারির শহরগুলোর মধ্যে অন্যতম। ফিনল্যান্ডের আবহাওয়া বেশ সহনীয়। স্থানভেদে এদেশের তাপমাত্রায় বেশ তারতম্য ঘটে। গ্রীষ্মকালে এদেশের তাপমাত্রা 10 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। ফেব্রুয়ারি ফিনল্যান্ডের সবচেয়ে ঠান্ডা মাস। এ সময় তাপমাত্রা থাকে -30 থেকে -3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি হয়েছে। এজন্যই ফিনীয়রা নিজেদের দেশকে সৌমি বলে ডাকে। সৌমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ। এছাড়া ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে হাজার হাজার ক্ষুদ্র পাথুরে দ্বীপ আছে। এদের মধ্যে কতকগুলিতে মানুষ্য বসতিও আছে। এদের মধ্যে বথনিয়া উপসাগরের মুখে অবস্থিত অলান্দ দ্বীপপুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। মধ্যরাতের সূর্যের এই দিনগুলোতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে। এছাড়া দেশটির মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে আসে।
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 2020 সালের মার্চ মাসে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ফিনল্যান্ডকে দিয়েছে এ খেতাব। গত বছরও এ খেতাব ছিল ফিনল্যান্ডেরই দখলে। দেশটির রাজধানী হেলসিঙ্কিকে বিশ্বের প্রথম মানবিক রাজধানীর খেতাব দেওয়া হয়েছে। ফিনল্যান্ডের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করে। বিশ্বের অন্যতম স্থিতিশীল দেশ এটি। দেশটিতে লিঙ্গ বৈষম্য নেই বললেই চলে। এ সংক্রান্ত এক সূচকে ফিনল্যান্ডের অবস্থান দ্বিতীয়। ধর্মীয় স্বাধীনতাও সাংবিধানিকভাবে স্বীকৃত। শীত ও অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে। তাই তো 1990 সালের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ড ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আত্মহত্যা প্রবণ দেশ। তাদের অবস্থান ছিল কেবল হাঙ্গেরির পেছনে। এখন অবশ্য ফিনল্যান্ডে আত্মহত্যা প্রবণতা 1990 সালের তুলনায় কমে অর্ধেকে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় 22তম অবস্থানে রয়েছে দেশটি। তারপরও সংখ্যাতত্ত্বের বিচারে দেশটির আবহাওয়া বেঁচে থাকার জন্য যথেষ্ট বৈরী। প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 16.4 জনই নিজের জীবন কেড়ে নেয় সেখানে। দেশটির শিক্ষা ব্যবস্থা বাকি বিশ্বের থেকে আলাদা। অন্যান্য দেশের মতো তাদের শিশুরা 6 বছর বয়সে গ্রেড 1 বা প্রথম শ্রেণীতে ভর্তি হয় না। তারা প্রাথমিক শিক্ষা শুরু করে 7 বছর বয়সে এবং 16 বছর বয়স পর্যন্ত তারা প্রাথমিক শিক্ষা গ্রহণই চালিয়ে যায়। তাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি ঈর্ষণীয় দিক হল 16 বছর বয়সের আগে সেখানে শিক্ষার্থীদের ওপর আনুষ্ঠানিক পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয় না। দেশটিতে বর্তমানে পুরুষদের গড়ায়ু 79 বছর এবং মহিলাদের 84 বছর। ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে আইস হকি। এছাড়া বেসবলের অনুরূপ পেশা পাল্য হল দেশটির জাতীয় খেলা। দেশটির অর্থনীতি অত্যন্ত উন্নত। ফিনল্যান্ডে একটি অতি শিল্পায়িত আধুনিক অর্থনীতি বিদ্যমান এবং জনপ্রতি উৎপাদন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং সুইডেনের সমপর্যায়ের। সেবাখাত অর্থনীতির মূল খাত, তবে উৎপাদন এবং প্রযুক্তি মূল রপ্তানি খাত। কাঠ, ধাতু, প্রকৌশল, টেলি, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স মূল রপ্তানি শিল্প। অন্যান্য নর্ডীয় দেশগুলোর মতো ফিনল্যান্ডেও জীবনের মান অত্যন্ত উঁচু। শিক্ষা, সারা জীবনব্যাপী শিখন এবং গবেষণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডের সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 103 টাকা এবং 88.81 ভারতীয় রুপি। দেশটির মোট GDP প্রায় 277 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 48,461 মার্কিন ডলার। ফিনল্যান্ডের ডায়ালিং কোড হচ্ছে +358। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।